ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা নিজে নিজে সৃষ্টি হয় নাই, এই পৃথিবী বিগ ব্যাং থেকে সৃষ্টি হয় নাই। আর বিগ ব্যাং যদি হয়েই থাকে, সেটা কার নির্দেশে হয়েছে? আল্লাহর নির্দেশে হয়েছে। এই পৃথিবীর এই মহাশূন্যের মধ্যে যা কিছু ঘটছে কার নির্দেশে হচ্ছে? আল্লাহর নির্দেশে হচ্ছে। এগুলো এই এই আমাদের চোখের সামনে কোনো কিছুই এমনি হয় না। তাহলে মহাবিশ্বের এত সুন্দর সুপরিকল্পিত প্ল্যান্ড জিনিসগুলো এমনি এমনি কীভাবে হয়, এটা আমাদেরকে একটু বুঝে দেখতে হবে। সৃষ্টির এত সুন্দর ব্যবস্থাপনা, সেগুলো কখনো এমনি হতে পারে না। কখনো এটা হতে পারে না যে হঠাৎ করে দেখলাম এখানে সুন্দর খাবার তৈরি হয়ে গেল, হাজার হাজার মানুষের জন্য সব খেয়ে চলে গেল, আবার সব অটোমেটিক পরিষ্কার হয়ে গেল। এটা কি হওয়া সম্ভব? সম্ভব নয়। সুতরাং মানে যেখানে ছোটোখাটো কোনো জিনিসই এভাবে হওয়া সম্ভব নয়, সেখানে এই বিশ্বজগতের সব কিছু অটোমেটিক হচ্ছে, যেটা অনেকে ধারণা করেন তথাকথিত আধুনিক শিক্ষিতদের, এইটা আসলে আমাদের সতর্ক হতে হবে।